हेलो बंधुरा आपनारा देखछेन मिताली स्टूडियो 9। तो आज आमी आपनादेर देखाबो किभाबे आपनारा बीडीओर इनकाम सार्टिफिकेटेर जन्य अनलाइने आवेदन करबेन। तो भिडियोटी शुरू करार आगे छोट्ट एकटी रिक्वेस्ट, जदि आमार चैनले नतून एसे थाकेन ताहले अवश्यई चैनलटिके सबस्क्राइब करबेन, एबं जदि सबस्क्राइब करे थाकेन ताहले असंख्य धन्यवाद। आमार भिडियोगुलो जदि भालो लागे ताहले अवश्यई लाइक करबेन एबं बंधुदेर साथे शेयर करबेन, एबं आरो जदि किछु जानार थाके अवश्यई कमेंट करे जानाबेन। तो संगे थाकुन बंधुरा। तो चलुन बंधुरा शुरू करा जाक। तो सार्च बारे एखाने लिखबेन ई डिस्ट्रिक्ट, लिखे सार्च मारबें। तारपर देखुन एखाने वेस्ट बेंगल ई डिस्ट्रिक्ट एप्लिकेंट लग इन पेज, ए अपशनटीते क्लिक करबें। तारपर देखुन एरकम एकटी ई डिस्ट्रिक्टेर एकटी होम पेज ओपेन होबे। तो एखाने जदि आपनार आईडी पासवर्ड थेके थाके ताहले आईडी पासवर्ड दिए लग इन करे आपनारा अप्लाई करते पारबें। आर जदि आईडी पासवर्ड ना थेके थाके ताहले देखुन ई जे सिटिजेन रेजिस्ट्रेशन अपशनटी रयेछे एखाने आपनारा क्लिक करबें। तो क्लिक करलाम, तारपर देखुन एखाने आपनाके एकटी नाम दिते होबे, तारपर एखाने एकटी मोबाइल नम्बर दिते होबे, एखाने इमेल एड्रेस दितेओ पारेन नाओ दिते पारेन, जदि थाके देबेन। तारपर आपनी नेक्स्ट करबेन, एखाने एकटी यूजार नेम देबेन, तारपर एखाने एकटी पासवर्ड क्रिएट करबेन, पासवर्डटी आरेकबार देबेन, तारपर नेक्स्ट करबेन। एबार देखुन एखाने आपनार मोबाइले एकटी ओटीपी जाबे, সেই ওটিপিটি এখানে বসাবেন। আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন তাতে দেখবেন একটি ওটিপি গিয়েছে, সেই ওটিপিটি ওখানে বসাবেন। এখানে আপনার ফুল অ্যাড্রেসটি বসাবেন, তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে দেখাবে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, অর্থাৎ আপনি কিন্তু সাকসেসফুলিভাবে রেজিস্টার করে ফেলেছেন। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার পর আপনি আবার ইডিস্ট্রিক্ট সাইডের হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পর তারপর দেখবেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে, আপনি যে ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেটি এখানে বসাবেন। তারপর এখানে ক্যাপচার কোডটি বসাবেন, বসানোর পর লগ ইন করবেন। দেখুন লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে অনেক অপশান রয়েছে, আপনি এখানে এই সার্টিফিকেট অপশানে বাঁ দিকের একদম উপর দিকে দেখুন সার্টিফিকেট অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর এর যে সমস্ত সার্টিফিকেট আপনি বানাতে পারবেন, সমস্ত কিছু সার্টিফিকেট আছে, ডিস্টেন্স সার্টিফিকেট, স্টুডেন্ট, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট, অনেক কিছু সার্টিফিকেট আছে। সব সার্টিফিকেটগুলি আমি একটা একটি করে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজ আমরা দেখবো কিভাবে আমরা ইনকাম সার্টিফিকেট বানাবো। তো এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে যেসব রিকোয়ার্ড ডকুমেন্টসগুলি বলা আছে আপনি এগুলি আগে থেকেই রেডি করে রাখবেন, যেমন ধরুন ফটোগ্রাফ, আপনার গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট, তাতে অবশ্যই যেন এক্সিকিউটিভের সই থাকে, অথবা আপনার স্যালারি সার্টিফিকেট, অথবা আপনার মিউনিসিপ্যালিটির কাছ থেকে নেওয়া কোনো সার্টিফিকেট, আইটি রিটার্নস, এইসব কিছু, এবং আপনার এজ প্রুফ, এজ প্রুফ হিসাবে ধরুন আপনার আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আপনার কাছে রাখবেন। এসব রাখার পর আপনি এখানে অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করবেন। দেখুন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এইরকম একটি উইন্ডো খুলে যাবে। তো এখানে আপনি আপনার টাইটেলটি বসাবেন, অর্থাৎ আপনি মিস্টার, মিসেস, জনাব, এমডি, শেখ, হাজি, যেটি হবেন আপনার টাইটেল অনুযায়ী এটি বসাবেন। এটি বসানোর পর এখানে আপনার ফার্স্ট নেমটি বসাবেন, তারপর মিডিল নেম যদি কিছু থাকে বসাবেন, তারপর লাস্ট নেম বসাবেন, এখানে আপনার ডেট অফ বার্থটি বসাবেন, তারপর এখানে আপনার জেন্ডারটি বসাবেন, এখানে একটি মোবাইল নম্বর বসাবেন, এখানে একটি ইমেল আইডি বসাবেন যদি থেকে থাকে, এখানে আপনার আধার নাম্বারটি বসাবেন, তারপর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করবেন, সাবডিভিশনটি সিলেক্ট করবেন। আপনি যদি রুরাল এরিয়ার হয়ে থাকেন, অর্থাৎ এখানে রুরাল এবং আরবান এই দুটি যে অপশান রয়েছে, যদি আপনি গ্রামীণ এলাকার হয়ে থাকেন তাহলে রুরাল লিখবেন, আর যদি আপনি শহর এলাকার হয়ে থাকেন তাহলে আরবান লিখবেন। আপনি, আমি যেহেতু রুরাল এলাকার তাই রুরাল লিখবো। এখানে আপনার ব্লকটি সিলেক্ট করবেন, এখানে এখানে আপনার ব্লকের নামটি দেবেন, এখানে আপনার গ্রামের নামটি দেবেন, এখানে আপনার পুলিশ স্টেশনের নামটি দেবেন, এখানে আপনার পোস্ট অফিসের নামটি দেবেন, এখানে আপনার জিপির নাম, অর্থাৎ এখানে জিপির নাম বলা নেই, অর্থাৎ এখানে কিন্তু একটি যে কোনো অ্যাড্রেস দিতে হবে, তো এখানে আপনার জিপির নামটি দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নামটি দিয়ে দেবেন। তারপর এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর একটু দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর বেসিক ডিটেলস আপনার সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। এবার আপনাকে আপনার পেরেন্টের ডিটেলসগুলি দিতে হবে, এখানে ফাদার সিলেক্ট করবেন, তারপর এখানে নাম দেবেন। দেখুন এবার যদি একই ঠিকানা হয় তাহলে এখানে সেম করে দেবেন, যদি বাবার ঠিকানা এবং আপনার ঠিকানা একই হয় তাহলে সেম করে দেবেন, যদি আলাদা আলাদা জায়গায় থাকেন তাহলে এখানে আবার অন্য আবার নতুন করে লিখবেন। আমার যেহেতু সেম তাই সেম করে দিলাম। করে দেওয়ার পর এখানে আমার ইনকামটি কত সেটি বসাবো, অর্থাৎ আপনার ইনকাম সার্টিফিকেটে আপনাকে কত টাকা ইনকাম দিয়েছে সেই ইনকামটি এখানে বসাবেন। বসানোর পর ইনকামের ইয়ার দেবেন, আচ্ছা এই যে আপনাকে যে ইনকাম সার্টিফিকেট দিয়েছে এটি কোন সালের ইনকাম সার্টিফিকেট সেটি এখানে বসাবেন। তারপর এখানে আপনার কি ধরনের বিজনেস করেন কিংবা আপনি কি কাজ করেন সেটা দিবেন,
যদি কোনো বিজনেস করেন তো বিজনেসের নাম দেবেন, না হলে এখানে আদার্স করে দেবেন। তারপরে অ্যাপ্লিকেশন যে করছেন তার কারণটা কি, আইটি রিটার্নের জন্য ইনকাম ট্যাক্স, যদি এগুলোর মধ্যে না হয় তাহলে আদার্স করে দেবেন। এখানে আপনার রিজনটি দিয়ে দেবেন, ধরুন আমি স্কলারশিপের জন্য করব তাই এখানে স্কলারশিপ দিয়ে দেবো। দেওয়ার পর এখানে টিক মার্ক দেব এবং সমস্ত কিছু আরেকবার দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করে দেব। তো সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনাকে পুরো পেজটি ভালো করে একবার দেখতে বলবে, তো একটু দেখে নেবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, যা যা এন্ট্রি করেছেন এখানে সব কিছুই দেখতে পাবেন। তো দেখার পর যদি কিছু এডিট করার থাকে, সবের প্রথমে যে বেসিক ডিটেলস দিয়েছিলেন সেটি যদি এডিট করার থাকে তো এই এডিট অপশনে যাবেন, এখান থেকে যদি কিছু চেঞ্জ করার থাকে এডিট করে নেবেন, নাহলে কিছু করার দরকার নেই। যদি অ্যাপ্লিকেশনে কিছু এডিট করা থাকে এডিট করে নেবেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে অল সাপোর্টিং ডকুমেন্টসে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন এখানে কিছু সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তার জন্য আপনাকে এখানে সচরাচর আমরা যেটা করি, এখান থেকে আপনি আধার কার্ড দিতে পারবেন, দেখুন এই সমস্ত জিনিস দিতে পারবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ বাই এসডিও, ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটের আইডেন্টি কার্ড দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, রেশন কার্ড দিতে পারবেন, গভর্নমেন্ট যদি কোনো আইডি কার্ড থাকে সেটি দিতে পারবেন, ডিফেন্স আইডি কার্ড দিতে পারবেন, প্যান কার্ড দিতে পারবেন এবং আধার কার্ড দিতে পারবেন। আমার কাছে আধার কার্ড আছে তাই আমি আধার কার্ডটি সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে দেব, আধার কার্ডটি রেডি করে নেবেন আগে, তারপর আপলোড করে দেব। দেখুন আধার কার্ডটি আপলোড হয়ে গেল। তারপর এখানে আপনার একটি ফটোগ্রাফ আপলোড করবেন, ফটোগ্রাফটি আপলোড করে দিলাম। তারপর এখানে আপনাকে স্যালারি সার্টিফিকেট অর্থাৎ ইনকামের যে সার্টিফিকেট সেটি কি স্যালারি সার্টিফিকেট আছে, কি আইটি রিটার্ন সার্টিফিকেট আছে, কিংবা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত থেকে কিছু আপনি সার্টিফিকেট নিয়েছেন ইনকাম সার্টিফিকেট, কিংবা ইনকাম প্রুফ ফ্রম মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আপনি যদি মিউনিসিপ্যালিটিতে হন তাহলে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে যদি ইনকাম সার্টিফিকেট নেন সেটি দেবেন। আমার কাছে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আছে তাই আমি ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত এটি সিলেক্ট করব। তো করার পর এখানে আপনার আমার ইনকাম সার্টিফিকেটটি সিলেক্ট করে দেবো, দেওয়ার পর আমি আপলোড করে দেবো। তো আরও একটি অপশান রয়েছে, যদি পারেন আপনি এখানে আরও কোনো কিছু ডকুমেন্টস দিতে পারেন, কিন্তু এই তিনটা মেন দিলেই হবে। এটি দেওয়ার পর আপনি এখান থেকে ডকুমেন্টসটি একটু ভিউ করে নেবেন যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ডকুমেন্টসটি ভিউ করে নেবেন, যদি সব কিছু দেখেন ঠিক আছে তাহলে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। দেখুন আমার ডকুমেন্টসগুলি কিন্তু আপলোড হয়ে গেছে। তো এবার যদি সমস্ত কিছু ঠিক থাকে আরেকবার দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ এসে গেছে, এই যে এআইএন নম্বর, এটা দিয়েই কিন্তু আপনি ভবিষ্যতে ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই এটি একটি প্রিন্ট করে রেখে দেবেন, তারপর এখানে ফিনিশ করে দেবেন। এবার দেখুন কিভাবে আপনারা আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। তো এখানে আপনার ইউজার নেমটি দেবেন, এখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন, আরেকবার আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে আপনার ক্যাপচার কোডটি দেবেন, দেওয়ার পর লগ ইন করবেন। তো লগ ইন করার পর দেখুন এখানে একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাবেন। এখানে দেখুন আপনি যতজনের অ্যাপ্লাই করে রেখেছেন সবার কিন্তু তথ্যটি এখানে আপনাকে দেখাবে। তো এখানে দেখুন আমি আগে যাদের অ্যাপ্লাই করেছিলাম তাদের থেকে একটা দেখাচ্ছি। দেখুন এই যে এখানে আপনার এআইএন নাম্বারটি দেখাচ্ছে, এখানে কিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ইনকাম সার্টিফিকেটের জন্য। তো ইনকাম সার্টিফিকেটটি দেখাচ্ছে, ইনকাম সার্টিফিকেট এবং এখানে আপনার নাম দেখাচ্ছে, তারপরে কবে অ্যাপ্লাই করেছিলেন সেটি দেখাচ্ছে। এবার এখানে দেখুন অ্যাপ্রুভ বলে একটি অপশান রয়েছে, এই অ্যাপ্রুভের নিচে একটি পিডিএফ রয়েছে, এখানে আপনি ক্লিক করুন দেখবেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আপনি ওপেন করবেন, দেখবেন এরকম একটি পিডিএফ ওপেন হয়ে গেছে। তো এটিকে প্রথমে আপনি কি করবেন, সেভ করবেন, ডেস্কটপে সেভ করবেন। আমি কেন সেভ করতে বললাম ডাইরেক্ট প্রিন্ট না করে, কারণ এটি সেভ করার পর আপনার পিডিএফ রিডার যেটি আছে তাতে খুলবেন, খোলার পর দেখুন এখানে একটি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তো এই অবস্থায় যদি এটাকে আপনি প্রিন্ট করেন এটা কিন্তু কোথাও ভ্যালিড হবে না। তো এখানে আপনি একটি ক্লিক করবেন, দেখবেন একটা ঠিক চিহ্ন হয়ে গেছে এবং এখানে সিগনেচারটি ভ্যালিড হয়ে গেছে। এইটি করে তারপরে এটিকে কিন্তু প্রিন্ট করতে হবে, তবে এটি ভ্যালিড হিসাবে কাজ করবে, নাহলে কিন্তু এটি ইনভ্যালিড হিসাবেই সব জায়গাতে কোথাও আপনার গ্রহণযোগ্য হবে না। তো এখানে ডাইরেক্ট প্রিন্ট না করে এটাকে সেভ করবেন প্রথম, তারপর একটি পিডিএফ রিডারে আপনি একে ওপেন করবেন, তারপর এখানে ক্লিক করবেন যাতে এটি ঠিক চিহ্ন হয়ে যায়। ঠিক চিহ্ন হওয়ার পর এটির যে ডিজিটালি যে সিগনেচারটি থাকে সেই ডিজিটালি সিগনেচারটি ভ্যালিড হয়ে যায়, তারপর আপনি এটাকে প্রিন্ট করবেন। তো দেখে নিলেন বন্ধুরা কত সহজে আমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি। তো এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করার
কিছুদিন পর এই সার্টিফিকেটটি আপনারা পাবেন, কখনো এক দুদিনে চলে আসে, কখনো আবার সাত দিন লাগে, এটি কম অ্যাপ্লাই হয় তার উপর নির্ভর করে। অর্থাৎ যদি খুব অনেক বেশি সংখ্যক লোক অ্যাপ্লাই করে তখন একটু দেরি হবে পেতে, কিংবা যদি খুব কম সংখ্যক লোক অ্যাপ্লাই করে তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটা এক সপ্তাহের মতো টাইম লাগে, এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।